তুলা ভাই আপা কবে আসবে কেন আমি অনেক ঝামেলায় আছি আপাকে ফোনে পাচ্ছি না কি ঝামেলা আর বলেন না আব্বা বাসায় ঘটক ডাকছে আমার বিয়ের জন্য সে ঘটক এখন বিভিন্ন পাত্রের ছবি দেখাচ্ছে ঘটক আবার কোথা থেকে আসলো সেটাই তো বলতেছি ঘটক এখন বিভিন্ন ধরনের সিভি নিয়ে আসছে পাত্রদের এগুলো বিশ্বাস করা যায় এক পাত্রে সিভিতে লেখা সে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার খোঁজ নিয়ে দেখা যাবে সে টেলিফোন অপারেটর আরেক পাত্রে সিভিতে লেখা সে কি গ্রাফিক্স আর্ট ডিরেক্টর খোঁজ নিয়ে দেখা যাবে সে নীলক্ষেতে গ্রাফিক্সের কাজ করে এগুলো আমি কিভাবে বিশ্বাস করে বিয়ে করব তাই তো আব্বা এগুলো কি শুরু করছে দেখবেন আমি বিয়ে করে গেলাম মিসেস ইউনিভার্সিটির প্রফেসর হয়ে আর ফেরত আসলাম মিসেস লজিং মাস্টার হয়ে হ্যাঁ ফোন দেন আব্বাকে যা তা শুরু করছে একদম হ্যালো সেলিম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আচ্ছা এই সেলিম তুমি কি এই উইকেন্ডে ফ্রি আছো তাহলে এক কাজ করো না আমার শ্বশুর বাড়ির ওখানে চলে আসো আমরা একসাথে ডিনার করি শ্বশুর বাড়িতে কেন উইকেন্ডে আমি তো শ্বশুর বাড়ির ওখানে থাকি হ্যাঁ ওকে ওকে আমি তোমাকে মনে করাই দিব ওকে ওকে বাই বাই কাকে ফোন করলেন সেলিম আমার অফিসের একটা ছেলে অসাধারণ ছেলে ভালো ফ্যামিলির ছেলে পড়ালেখায় ভালো গোল্ড মেডেলিস্ট এরকম ছেলে হাজারে একটা পাওয়া যায় বেস্ট ওই আসবে তো তখন দুলা ভাই আমি বললাম আমি অপরিচিত কাউকে বিয়ে করব না অপরিচিত কোথায় পরিচিত পরিচিত নিজেদের লোক আর শুনো ও বিয়ের আগেও এখন আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিয়ের পরেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকবে এটা গ্যারান্টি আমি নিচ্ছি চা খাবো তো আর রহিমার মা এই দুটো চা দাও ওইদিকে কিরে হাঁপাচ্ছিস কেন ভাবি না কি হয়েছে ভাবে 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 এদিকে আসো তো কি হয়েছে শুনো সারাদিন বাসা বসে পেপার পড়লে আর হিন্দি সিরিয়াল দেখলে ছেলেটা আর খুঁজে পাবো না কি হয়েছে কবি তো ফাইজা এই মতো দেখলাম এক মেয়ের সাথে ড্যাং ড্যাং করে রিক্সায় ঘুরতেছে তো ও তো অফিসে কলিগ হইতে পারে না কলিগের সাথে কেমন চিপকে করে না আর ওই মেয়ে উগ্র উগ্র ভয়াবহ উগ্র কখন দেখলি এই মাত্র ও রিক্সার পিছনে আমি ছিলাম আমার রিক্সার পাম্প চলে গেল ও আরেক গলিতে ঢুকে গেল আমি ধরতে পারলাম না আমি বাসায় চলে আসলাম তো ঘরে ঘরে দেখো ফায়ার আই ফায়ার কি বল তোমাকে যেন না দেখা যায়
কোনো মেয়ের সঙ্গে যেন তোমাকে আর না দেখে। যা বললাম তাই করো। হ্যালো, হ্যাঁ বুঝছি তো। আরে বাবা, একটু তো সময় লাগবেই। তুমি এত টেনশন নিও না তো, তুমি টেনশন নিলে আমি প্যানিক করতে শুরু করবো। আচ্ছা তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা দেখতেছি, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিও না, টেনশন নিও না। হ্যাঁ ওকে বাই। ভাইয়া ডাকে আবার। হ্যালো, হ্যালো কে, হ্যালো ওই মেয়েটা না? কোন মেয়েটা? ওই মেয়েটা, ওই যে জেমিনির রাস্তায় ঘুরতে দেখলাম তোরে। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফয়সাল। ফয়সাল? আমি তো ফোন দিলাম, ধরলো তো একটা মেয়ে, তারপর আবার ফোন দিলাম, দেখি ফোন বন্ধ, হয়তো রং নাম্বার। এসব রং নাম্বারের গল্প, ল্যান্ড ফোন দিল্লিতে শেষ হয়ে গেছে, এখন সব ডিরেক্ট। এই বিড়বিড় করে কি কস, শাস্তাল জোরে বল। সব ফ্যামিলিতে এরকম একটা প্রবলেম থাকে, থাকুক। কিন্তু এই ফ্যামিলিতে কেউ প্রেম ভালোবাসা করে বিয়ে করে নাই, ভবিষ্যতও করবে না। এই যে আমার দেখ, আমাকে বিয়ে হয় নাই কেন, আমার জন্য কে কোনদিন মেয়ে খুঁজে আনতে পারে নাই, আর আমারও কোনো মেয়ে পছন্দ করতে দেয় নাই। সো তোরও একই অবস্থা হবে, তোর জন্য আমরা মেয়ে দেখতেছি, যে যে মেয়েকে বলবো সেই মেয়েকে গিয়ে কবুল বলে ফেলবে। জি ঠিক আছে, জি জি, কনসেপ্ট বুঝছো? জি জি জি, ক্লিয়ার একেবারে। জি, কথার জন্য কোনো নষ্ট না হয়, তো ফোনটা দিয়ে যাও। হ্যালো, মোজাম্মেল ঘটক বলছেন? জি, মোজাম্মেল আলী বলতেছি, ঘটকালি তো আমার পেশা, ওইটা আমার নাম না। ও ভাই, আমাকে চিনতে পারছেন? না আম্মা, চিনি নেই। স্কাইপে কল দেন, চেহারা দেখে চিনতে পারবো। আমি এই সাবুর ভাবি, আপনার কাছে আগে একবার আসছিলাম। সাবু? কোন সাবু? ওই যে আমার দেওর, ওই ওই যে বেশ লম্বা চড়া, স্বাস্থ্য ভালো, একটু শ্যামলা আর কি। না মা, চিনতে পারতিস না, খারাপ একটু সাজ দে। আমার আসল নামটা যেন কি? সাব্বির আহমেদ। চিনছি আম্মা, উনার চাহিদা মতো লম্বা সুন্দর পাত্রী এখন খুঁজে পাই নাই। আম্মা, উনি কি আগের মতোই আছেন নাকি মাশাল্লাহ আরো সুন্দর হয়েছে? না না, ওনার জন্য না, আমি আপনারে ফোন দিছি আমার ছেলের জন্য। ও, তো ছেলেও কি সাসার মতো সুন্দর নাকি? জি না, আমি ছবি পাঠাই ওর, আপনি দেখেন। আম্মা কি রাগ করলেন? আসলে আমি জানতে চাইতেছিলাম যে
পাত্র যদি সাসার মতো সুন্দর হয় তাহলে পাত্র খুঁজতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আপনার অফিসে আসতেছি। ফেলে দিলাম এখানে, আপনার অকওয়ার্ড হওয়ার কিছু নেই আর সরি বলারও কিছু নেই, সময় হলে তো ছেলেমেয়ে দেখা দেখি হবে। না মানে আসলে আমার একটু আনইজি লাগছে আর কি, মানে আমার ফার্স্ট টাইম তো, সো কখনো এরকম সিচুয়েশনে পড়ি নাই আগে, ওই জন্য। আনইজি হওয়ার কিছু নেই, আপনি ইজি হয়ে যান, জিজ্ঞেস করেন কি জানতে চান আমার কাছে। না এমনি জানার কিছু নাই, মানে আমি আপনাকে জানতে চাই, আপনি আমাকে জানেন এরকম। না না আপনি জানতে চাইতেই পারেন, আমি রাখতে পারি কি না, চুল বাঁধতে পারি কি না। না না ওরকম আসলে আমার মানে কিছু কোনো প্রশ্ন নাই, ওরকম কিছু আমি জানতেও চাই না। শুনেন আমি এখন বিয়ে করতে পারবো না, আমি এখন আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, বিয়ের কোনো প্ল্যান এখন আমার নেই। না এমনিতে আমার ফ্যামিলি কিন্তু খুবই ওপেন মাইন্ডেড, আপনি বিয়ের পরেও ক্যারিয়ার পার্সু করতে পারেন তো। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না, আই এম নট মেন্টালি প্রিপেয়ার্ড ফর ম্যারেজ রাইট নাও। মেন্টালি প্রিপেয়ার তো আমিও না, আর মেন্টাল প্রিপারেশন নিতে কী কী লাগে সেটা যদি আমি জানতাম তো আপনাকে বলতেই পারতাম। আমার মনে হয় যে লেটস ডু ওয়ান থিং, আমরা একটু ফ্রেন্ডশিপ দিয়ে স্টার্ট করি না, লেটস হ্যাং আউট, let's see where this takes us. আপনি তো দাঁড়ান আমি আমার ফোনটা নিয়ে আসি। হ্যালো, আর ইউ দেয়ার? হ্যালো, আর ইউ দেয়ার? হ্যালো, আর ইউ দেয়ার? হ্যালো হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস? ভাই এটা কি ল্যান্ডফোনের দিন পাইছেন যে রং নাম্বার আসবে? না এটা ফায়ার সার্ভিস না, যত সব। আমার ফোন আপনার হাতে কেন? তুমি ফোন ফেলে গেছো কেন? একটার পর একটা কল আসতেছে, এই জন্যই তো আমি ভাবছি তোমার কোনো ইম্পর্টেন্ট কল আসছে। দেন ফোন দেন। এই কি অবস্থা সেলিম? আপনি কই পানিগুলা কোথা থেকে নিয়ে আসেন? কি বলে কি বলে, কোরা ডিম বলে যাও না, কথা বলো, কথা বললেই তো ওই যে ফ্রেন্ডশিপ শুরু হবে আসবে, যাও কথা বলো। আপনি ফ্রেন্ডশিপ করে যান, যাও তো যাও 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 যাও, আর কথা বলো না। হ্যালো সেলিম বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আপনি খুব ব্যস্ত, একটু কথা বলা যাবে? আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? আজকালকার যুগে নাম্বার পাওয়া কি কোনো ব্যাপার? আসলে হয়েছে কি, আমি না অনেক বোর ফিল করছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। না ঠিক আছে, আমি আসলে একটা অফিশিয়াল মিটিং এর মধ্যে আছি। না না ইটস ফাইন, আমি আল কল ইউ ব্যাক, আমি রাতে ফ্রি থাকি, আমি তাহলে রাতে আপনাকে ফোন দিব না। আপনার নাম্বারটা তাহলে একটু আমি সেভ করে রাখছি, আপনার নামটা? আমার নাম ইরা, অসুবিধা নেই আমি আপনাকে পরে কল দিব। ওকে ইরা, তাহলে পরে কথা হবে, বাই। তো যেটা বলছিলাম, আমি এখন বিয়ে করতে পারবো না, আপনি প্লিজ নিচে গিয়ে বলে দেন আপনি রাজি না, আপনার আমাকে পছন্দ হয়নি। আমি যদি রাজি না হতাম আপনার বল রাখতো না, আমি নিজেই বলে দিতাম। আপনি বুঝতে পারছেন না কেন? আচ্ছা জাস্ট আউট অফ কিউরিওসিটি, ডু ইউ লাইক সামওয়ান এলস? নো। তাহলে ইউ নো হোয়াট, তাহলে আমরা যেটা করি যে লেটস হ্যাং আউট কয়েকদিন, আমরা একটু নিজেদেরকে এক্সপ্লোর করি, একটু দেখি না ওয়্যার দিস টেকস আস। বসে বসে ঘুমাচ্ছ কেন?
দেখো এই যে মজম্মেল ঘটক ছবিগুলো দিয়ে গেছে, এই ছবিটা ভাবে একটু পছন্দ করেছে। কি হলো ওটা বাদ? বাদ মানে ওটা বাদ কেন? বাদ এই কারণে যে তোমার ছেলে বোধ হয় নিজেকে খুব চালাক মনে করে। তুমি খোঁজ নিয়ে দেখবে এই মেয়ের সঙ্গে তো আমার ছেলে নিশ্চয়ই আগে পরিচয় ছিল, সেই জন্য পছন্দ করেছে। আচ্ছা তুমি ওর শত্রু? হ্যাঁ আমি বুঝি না, ও একটা পছন্দ করেছে বা ও যেটার ভালো লাগে আমি সবসময় দেখি, তুমি সেখানে বাদশাহ তো? না না না, এটা তোমার আমার নিরাপত্তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। দেখো না চার মাসে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করে, ছেলে যে মেয়েকে বিয়ে করে পছন্দ করে, সে মেয়ে বউ হয়ে আসার পর বাবা মাকে বাড়ি থেকে ছেড়ে বিদায় করে দেয়। আমি নিরাপত্তার জন্য ওইটাকে বাদ দিলাম। এর নাম এই তিনটে মেয়ের মধ্যে থেকে একজনকে বাছাই করতে বলে তোমাকে। তুমি যখন আমাকে বিয়ে করেছো তোমার আব্বা আম্মা কি এইসব ভেবে তারপরে আমাকে ঘরে এনেছেন? আব্বা আম্মা তোমাকে কোনো কথা আমি যা করেছি নিরাপত্তার কথা তুমি তোমার ছেলেকে বলো এদের মধ্যে কি পছন্দ করতে, আর আমার এখন ঘুম পাচ্ছে শুয়ে বলছি। আব্বা সেলিমরে তাহলে ফাইনাল করে ফেলি, কি বলেন? আর একটু খোঁজ খবর নিলে ভালো হতো না? আর কি খোঁজ খবর নিব আব্বা, ছেলে কখন ঘুমাইতে যায়, কখন খাইতে যায়, কখন ঘুম থেকে ওঠে, এগুলা? না না তা না। শুনেন আব্বা, আমি খোঁজ খবর নিছি, ছেলের ফ্যামিলি ভালো, ছেলে ভালো, ফ্যান্টাস্টিক ছেলে, আর ছেলের পিছনে কিন্তু মেয়েদের লাইন লেগে আছে বুঝছেন, যদি একবার মিস হয় তো গেল। ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি তাহলে আগাই। বাবা এই সময় বর্ষাকে একটু খবর দিলে ভালো হতো না? বর্ষা এসে কি করবে আব্বা আপনি আমারে বলেন, বর্ষা কি করবে? ও কি ডেকোরেটরের কাজ করবে নাকি ও ঘর সাজাবে? ও একটা ইম্পর্টেন্ট ট্রেনিংয়ে আছে, আপনি জানেন এই ট্রেনিংটা ম্যানেজ করতে আমার কত কষ্ট করতে হয়েছে, এখন বললে ট্রেনিং ফালায় চলে আসবে, কি দরকার ওর মতন থাকুক, সময় হলে চলে আসবে। ঠিক আছে তুমি আগে। কেন আমি তো কালকে পেমেন্ট করছি, প্লিজ আপনি আরেকবার। কি ব্যাপার এটা কেমন করলো? আমি তো কালকে আঙ্কেল এক্সকিউজ মি, এটা কি ডিউ ব্যাংকের কার্ড না? জি একটু দেখা যাবে? হ্যালো রাজু, আচ্ছা আমাদের ব্যাংকের একটা কার্ড নাম্বার লেখো তো, 0127-4120-4960। দেখো তো ব্লক কিনা। ও আচ্ছা কালকে বিল পে হয়েছে, হ্যাঁ ওপেন করে দাও। ওকে থ্যাংকস, এখন ট্রাই করেন তো। ওকে ধন্যবাদ। আচ্ছা ভাই আপনি কি ব্যাংকে কাজ করেন? জি আঙ্কেল আমি ব্যাংকের আইটি ম্যানেজার। আপনাকে ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। না না থ্যাংক ইউ আঙ্কেল, কোনো অসুবিধা নেই।
পছন্দ কর। একবার তো করলাম। ওইটা বাদ। কেন? তোর আব্বা বলে যে ও যখন পছন্দ করছে তখন নিশ্চয়ই আগে থেকে ওর এই সমস্ত মতো কিছু একটা গিট্টু টিট্টু আছে, এই জন্য বাদ। তোমরা কি শুরু করছো? আমি নিজের পছন্দে বিয়ে করতে পারবো না, তোমাদের পছন্দের মধ্যে থেকে পছন্দ করলাম সেটাও হবে না, আমি কি করবো? এক কাজ কর, যেটা বেশি পছন্দ সেটা একদম নিচে রাখি, তারপর আরেকটু কম পছন্দ তারপর দেখি, এইভাবে যেটা একদম পছন্দ না সেটা উপরে রাখি, এইভাবে বাতিল হইতে হইতে তোমারটাই পছন্দের মতো বিয়ে করে ফেলবা। হ্যাঁ আমার এটা কাবাডি তো না, একজন একজন করে বাদ করবে, লাস্টের জন চ্যাম্পিয়ন হবে। ইয়ে আম্মা, এটা এটা আমার লাইফ, একটু সিরিয়াস হও। আচ্ছা তুই জিত করিস কেন? তুই তো তোর বাপকে জানিস, যত জিত করবে সে আরও কয়েক ডিগ্রি উপরে জিত করবে। তাহলে আমি কী করবো? ওই তো যেটা বললাম সেইটা কর। আমি পারবো না, এটার মধ্যে থেকে আমার একটাও পছন্দ না। তাহলে তো তোর বাপ ওই চারটার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবে, এই চারটার সঙ্গে একসঙ্গে সংসার করতে পারবি। আম্মা এখানে মজা করতে হবে, প্লিজ আম্মা আমার রেহাই দাও, তুমি এক কাজ করো। Good night, baby. Once I'm in your lonesome town. Abba, একটা ব্যাড নিউজ আছে। কি? সেলিমের কোনো ট্রেস পাওয়া যাইতেছে না, ও অফিসে রেজিগনেশন দিছে আর ওর মোবাইলও বন্ধ, বুঝতেছি না। তো বাসায় খবর নাও। বাসায় লোক পাঠাইছিলাম, বাসায় তালা, আমাকেও কিছু বলে নাই, কোথায় গেছে কিছুই বুঝতে পারতেছি না। আব্বা এগুলো কি শুনতেছি, তুমি ঠিক মতো খোঁজ খবর নিবা না? আরে খোঁজ খবর তো সবই ঠিকঠাক মতো নেওয়া হয়েছে, নতুন করে আর কি খবর নিব? আব্বা এটা কিন্তু ইনসাল্টিং হয়ে গেল, তোমরা ওই ছেলের সাথে আমাকে দেখা করালা, আমি কথা বললাম, বিয়ে সব কিছু ঠিকঠাক, আশেপাশে সবাই জানে, এখন বলতেছো ছেলে পালাই গেছে, ছেলে নাই, এটা কেমন ইনসাল্টিং একটা বিষয়। আর আশেপাশে মানুষ কি মনে করবে? মনে করবে ছেলের আমাকে নিশ্চয়ই পছন্দ হয়নি, নিশ্চয়ই ওই ছেলের কোনো চক্কর ছিল। ছেলের কোনো প্রবলেমই নাই আব্বা, একদম অসাধারণ ছেলে, ফ্যান্টাস্টিক ছেলে। অসাধারণ ছেলে হলে পালাবে কেন, ফোন বন্ধ রাখবে কেন, কোথার থেকে এসব দুই নাম্বার ছেলে ধরে নিয়ে আসে দুলা ভাই? ও এখন ভালো করতে গিয়ে আমি ভিলেন হয়ে গেলাম তাই না? ছেলে খুঁজেও নিয়ে আসবো আমি, আবার ছেলে হারায় গেলে তখনও আমি খুঁজে নিয়ে আসবো। বাবা বাবা, সব কিছু আমার উপরে তাই না? আমিও তো বলতে পারি, এটা 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 কারোর চাল, এটা কারো ষড়যন্ত্র, ফ্যামিলির ভিতর থেকে কেউ ওই ছেলেরে গিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কিছু বলছে আর ওই ছেলে ভাগছে, হইতেই তো পারে। আব্বা দুলা ভাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? ফ্যামিলির ভিতর থেকে এসব কে করবে? আমি করব? আর আমি কেন ওই ছেলেকে ভাগাবো? আর আমি ভাগাতে চাইলেই বা ছেলে ভাগবে কেন? ছেলে কি শিশু, দুধের বাচ্চা? আর দুধের বাচ্চা হলে বিয়ে করতে আসছে কেন? ওফ থামো, কি শুরু করলে এসব তোমরা, সর দাঁড়াও। বাবু এই তোকে যে ছবিগুলো দিছিলাম ওই ছবিগুলো কই? কই মানে দেখলাম তো, বললাম তো যে আর একটা পছন্দ না। আরে না এই একটা ছবি আছে, আর একটাও খুঁজে পাচ্ছি না। রাখছো হয়তো কোথাও, খুঁজে দেখো। কি মুশকিল, আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই। আচ্ছা তোমরা কি শুরু করছো, আমার পছন্দের ছবি পছন্দ হয় না, তুমি ছবি হারাচ্ছো, তোমরা নাটক কবে শেষ করবা? হ্যাঁ ভাবি এগুলি কার ছবি? আমারও কিন্তু অনেক কিছু হারায় ভাবি। কি হারায় তোমার? জামা কাপড়। তোমার জামা কাপড়? এইসব বেডরুম শেষের জামা কাপড় হারায় কেমনে? কে পরবে এইসব জামা কাপড়? হারাই তো হারাই, এটা আবার কেমনে হারাই যায় নাকি? আচ্ছা এই ছবি তুই ফেলাস নাই তো? তাই না, আমি ফেলছি, আর তোমার এইসব বেডরুম সাইজের ছোট ছোট জামা কাপড় আমিও সরাই না।
একটা গুড নিউজ আছে। কি নিউজ? কয়েক মাস আগে আমেরিকাতে একটা সফটওয়্যার কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। আজকে ইমেল আসছে। H1B ভিসার পেপার সহ চাকরির জব অফার লেটার চলে আসছে। কবে করলি এসব? এই তো দুই তিন মাস আগে। সো বাবা ভাবছিলাম এর মাঝে তো অনেক রেডি হতে হবে, অনেক কিছু ম্যানেজ করতে হবে, ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে, আবার আগের জবটা গুছিয়েও ছেড়ে দিতে হবে। সো এর মাঝে না বিয়েটা করা যাবে না, আমি যেটা করি চলে যাই, তারপর একটু সেটেল হই, বছর এক দুই এখানে থাকি, তারপর টাকা পয়সা জমায় আসি, তারপর বিয়ে করে একবারে চলে যাব তোমাদেরকে নিয়ে, আম্মাকে নিয়ে, তোমাকে নিয়ে, বউকে নিয়ে যাবো, আবার যাওয়ার পথে ইউরো ট্রিপ মেরে যাবো একটা। ভালো আইডিয়া না? আমার কাছে একটা বেটার বুদ্ধি আছে। তুই তাড়াতাড়ি বিয়েটা করে বোন আমেরিকা চলে যা। দেখেন আমি আগে থেকে একটা কথা ক্লিয়ার করে নিতে চাই, বিয়ের পর কিনা আমি আমাদেরকে মা বাবা ডাকতে পারবো না। কেন? কারণ একটা জিনিস লজিক্যালি চিন্তা করেন, যদি আপনাকে বাবা আর যদি আপনাকে মা ডাকি তাহলে তো উনি আমার ভাই হয়ে যাবে। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? আই মিন মানুষজন যা কীভাবে করে আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড। ইউ নো হোয়াট, পিপল শুডন্ট গেট ম্যারিড। Marriages which are arranged by their parents are disastrous. And come on, they don't even get to know each other properly. Like, and there are a thousand things that can go wrong. So now, do you suggest me to get married to your son? Nah, I don't think so. Tomar boyosh এখন কথায় কথায় এত রাগ করলে হাইপার হলে চলে? হ্যাঁ ছেলের জন্য মেয়ে দেখতে গেলে এরকম দু চারটা ঘটনা হয়, তাই বলে ভাইয়া কি হয়েছে? ভাবি কি হয়েছে ভাইয়া, তোমার কি সুগার বেড়ে গেছে? সুগার বাড়লে কি মাথায় পানি ঢালে? ও তাহলে কি রিক্সা থেকে পড়ে গেছে? আরে না, ওই মেয়ে দেখতে গিয়ে সব মেজাজ খারাপ করে এরকম হয়েছে। ও এটা যে হবে এটা তো আমি আগেই জানতাম, বললাম যে আমার দায়িত্ব দাও, আমি গিয়ে মেয়ে পছন্দ করে আসি, ওই মেয়ের সাথে ফাইজে বিয়ে দিয়ে দিই। আচ্ছা আমি নিজের জন্য মেয়ে খুঁজে আসতে পারি না সেটা তো অন্য হিসাব, এই জন্য ভাতিজার জন্য খুঁজতে পারবো না সেটা তো ঠিক না। একজন তো বাকি আছে, এবার ও গিয়ে দেখে আসো। যা আমি আর নতুন নেই, আমি আর এই নতুন নেই। হ্যাঁ আমি যাচ্ছি, আমি একদম সব দেখে শুনে মেয়ে ঠিক করে চলে আসবো। শোন, মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মেয়ের ব্যাকগ্রাউন্ড এবং মেয়ের পাস্ট সব জেনে আসবি। তুমি কোনো চিন্তা করো না, মেয়ের এ টু জেড, মেয়ের অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এক থেকে একশো সব আমি জেনে নিয়ে আসতেছি, ঠিক আছে? টেনশনে কিছু নাই। ওই যাক, তা না হলে এরপর তো তোমার জন্য মাথায় বরফ লাগবে। তোমার বাবা বাসায় নেই? জি আব্বা তো বাইরে গেছে। ও তোমার আম্মা বা মুরব্বি কেউ? আম্মা তো নেই। বড় কেউ বাসায় নেই? আমার বোন আর দুলাভাই আছে, কিন্তু ওরা তো ওদের বাসায় থাকে। আপনি কালকে সকালে আসেন, আব্বার সাথে দেখা করতে পারবেন। একটু ঠান্ডা পানি হবে নাকি? আচ্ছা আমি নিয়ে আসছি। গ্যাস্ট্রিকের ওষুধ তো খালি পেটে খাওয়া উচিত না, আপনি এগুলো খেয়ে তারপর ওষুধটা খান। আমি তো খেয়ে ফেলেছি। ও তাহলে এগুলো তাড়াতাড়ি খেয়ে নেন।
এগুলো তো খাবো না, শুধু চাটা নিচ্ছি। বাহ, চমৎকার চা হয়েছে, তুমি বানিয়েছ? জি। প্লেটের চা? জি না, দোকানের চা। ভেরি ইন্টারেস্টিং, দোকানে সবচেয়ে স্লেট থেকে আসে। আপনার মধ্যে খাওয়া দাওয়ার খুব অনিয়ম হয় তাই না? সারাদিন এত ব্যস্ত থাকি যে খাওয়া দাওয়ার সময় পাই না। বাসায় ভাবিনি? ওই যে ব্যস্তার জন্য বিয়েটাও করা হয়নি। বাসায় কে আছে আপনার তাহলে? বাসায় ভাইয়া আছে, ভাবি আছে, আমার একটা ভাতিজা আছে, দেখতে শুনতে ভালো, হ্যাঁ ব্যাংকে একটা বড় চাকরি করে, একদম গুড বয় আর কি। আর কি আজকালকার ছেলেমেয়েদের কত দোষ থাকে না, ওর কিন্তু ওগুলো কিচ্ছু নেই, খুবই ভালো ছেলে। তা তুমি কিসে পড়ো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্সে ভর্তি হব। মাস্টার্স করতে বসো, দাঁড়িয়ে আছো কেন? তো মাস্টার্স পর কি করবে? জি এখনো ওরকম কিছু প্ল্যান করিনি, আগে তো মাস্টার্সটা শুরু করি। তারপর তোমার দেশের বাড়ি কোথায়? মা বিক্রম। আমার ব্যবসা, কিন্তু সবার সাথে তো আর ব্যবসা চলে না, আপনার সাথে তো চলেই না। আনতে পারতাম আরো 5-7টা প্রপোজাল আনতে পারতাম, ছবি বায়োডাটা সবই আনতে পারতাম, কিন্তু সবার সাথে সবকিছু তো চলে না। তে অনেক চিন্তা ভাবনা কইরে খোঁজ খবর নিয়ে এই প্রস্তাবটা আনছি। আল্লাহর রহমতে সব দিক দিয়ে এই ছেলে উপযুক্ত। দেখেন আম্মা যান একটু দেখেন, ছেলে অনেক সুন্দর, হ্যান্ডসাম। দেখো দেখো, বলেন কি আম্মা যান, এই ছেলের পিছনে শত শত মেয়ে লাইন ধরে রয়েছে। আরে আমি এই বাড়িতে আসার আগে তো একজন ফোন করছে, আমি তো কোন রকম তার কাছ থেকে প্রজেক্টটা ছিনতাই করে নিয়ে আসছি। আমার পড়ালেখা এখনো শেষ হয়নি, মাস্টার্স করব, তারপর ক্যারিয়ার নিয়ে ভাবব, তারপর বিয়ে। তুমি তাহলে ব্যাংকে আছো? জি ডিউ ব্যাংকে আছি। ও ডিউ ব্যাংক, ও তোমাদের ব্যাংকটাই তো বেশ ভালো করতেছে, আর টপে আছো তো তাই না? হ্যাঁ গত বছর রেভিনিউ গ্রোথ খুব ভালো ছিল। তাই নাকি? হ্যাঁ জানেন না, ওদের ব্যাংকই তো গত বছর রেভিনিউ শেয়ারের গ্রোথে সবচেয়ে ভালো করল। ঐশি, তুমি তো আমাকে যে চাটা বানিয়ে খেয়েছিলে, চাটা কিন্তু চমৎকার হয়েছিল। কারণ আমি বুঝতে পারছি যে তুমি চাটা আসলে সত্যিকার অর্থে বানাইতে জানো। কারণ চায়ের বেসিক জিনিস হচ্ছে এটা অনুপাতটা ঠিক করা, যে পাতি কতটুক হবে আর টেম্পারেচারটা কী হবে, তাই নাকি? ওর চায়ের টেম্পারেচারটা একদম ঠিক ছিল। ধরুন যে আপনার গরম চা দেওয়া হলো, তাহলে কী হবে, আপনার মুখ পুড়ে যাবে, ঠান্ডা চা দেওয়া হলে ওটা বিস্বাদ লাগবে। কিন্তু ও যে চাটা বানিয়েছিল একদম পারফেক্ট ছিল, চা বানানোটাকে যত সহজ মনে হয় কাঁচা তত সহজ না। আর আমি তখনই বুঝছিলাম যে ও রাঁধতে খুব ভালো পারে, কারণ যে চা বানানোর মতো জটিল কাজটা ভালো পারে সে রান্নাটাও খুব ভালো করতে পারে। হ্যাঁ এটা ঠিক অবশ্য, রান্না বান্না। আচ্ছা তুমি কুকিং পারো? আজকাল তো ছেলেরাও রান্না বান্না করে। হ্যাঁ টুকটাক পারি। বাহ, আমার আবার যেসব ছেলেরা রান্না করে তাদেরকে একটু মেলি মনে হয়। তাই সব 5-star হোটেলের শেফরা কি তাহলে কি মেলি, তারা ছেলে না? আমি তো আপনাকে বলিনি, জেনারেলি বললাম। হ্যাঁ আমারও জেনারেলি মনে হয় এরকম ধ্যান ধারণা যাদের তারা একটু ব্যাক ডেটেড, আর আমার ব্যাক ডেটেড মানুষজন একদমই পছন্দ হয় না। আমার মনে হয় এটা কোনো ব্যাপারই না, ছেলেদের কাজ আজকাল মেয়েরা করে, মেয়েদের কাজ আজকাল ছেলেরা করে। হ্যাঁ এখন তো সবাই মিনা আর রাজু, আর এখন তো ঠিক রান্না করার ওই যে চলটাও নাই। হ্যাঁ রান্না করা হয়তো আমাদের সময় বিশাল ফ্যামিলিতে থাকতাম, হ্যাঁ 30-40 জনের পরিবার, হ্যাঁ এর মধ্যে একদিন মামি রানতেছে, একদিন খালা রানতেছে, একদিন ফুপু রানতেছে, একদিন মা রানতেছে, কোন দিন যে কে রানতেছে কিচ্ছু বুঝতাম না। হ্যাঁ কিন্তু খাওয়ার সময় 30 পদ, আর ওরা তো খায় 2 পদ 3 পদ, বাসায় বুয়া রেখে দেয়। না সেটা তো আসলে এরা কি আর বুঝবে নাকি? হ্যাঁ এরা এরা তো যেমন হয় না, এরা এরা তো থাকবে ছোটো ছোটো ফ্যামিলিতে, নিউক্লিয়ার ফ্যামিলি। আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলি পছন্দ, জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা। শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, সবাই খুব সুন্দর একটা বন্ডিং আর কোঅপারেশন, আমার জয়েন্ট ফ্যামিলিই পছন্দ। চমৎকার। আর একটা মানুষের সাথে একটা বাসায় সারাক্ষণ
থাকা একটা ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলিতে ব্যাপারটা কেমন বোরিং না? বোরিং লাগবে কি লাগবে না সেটা ডিপেন্ড করে যার সাথে আছেন সে বোরিং কিনা। সে বোরিং হলে 100 জনের সাথে থাকলেও বোরিংই লাগবে। আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। সব কথা তো একমত হতে হবে না, কিন্তু আমার মনে হয় আমাদের এখন খাওয়ার সময় হয়েছে। চাচা আপনার নিশ্চয়ই খিদে লেগেছে। হ্যাঁ, আমি তাহলে অর্ডারটা দিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি দিচ্ছি। না না চাচা, আপনি বসুন। চাচা আপনি বসেন না, বসেন আপনি, বসেন, আমি দিচ্ছি। আরে বসেন না আপনি। আরে ফোন রাখলি কেন? কথা বল, কথা বল। কে কে? রিক্সাওয়ালি ফয়সাল? ফয়সাল কি হয়েছে? কান্দে কান্দে? খুব খুশি না? আরে আমি তো সবসময় খুশি। তুই খুশি না ভাতিজা? তুমি খুশি থাকলে আমি খুশি। চাচা যেটা কইছে সেটাই তো হয়েছে। পারলি প্রেম প্রীতি করে বিয়ে করতে? শোন, এই ফ্যামিলি তো আগেও কেউ প্রেম ভালোবাসা করে বিয়ে করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না, তুইও পারবি না। তা আমার তো বিয়ে হইতেছে, তোমার তো তাও হইল না। হবে হবে, আমারটাও হবে। তুই খুঁজে ভাতি যে খুব ভালো অবস্থা আছে সেটাও তো না। রে টায়ার্ড লাগে, ঘুমাইতে যাই। আর তোর চোখের নিচে না ডাক থাকলে পড়ে যাবে, বুঝছিস? তখন বিয়ের আসলে দেখতে ভালো লাগবে না। কান্দিস না, কান্দিস না, কান্নাকাটি করে কিছু হয় না। বি আ ম্যান। আরে তোমার দুলাভ ভাই যা শুরু করেছিল আমি কিছু না করলে এখানে সেলিম সাহেব দাঁড়িয়ে থাকতেন, আমি না। আর তোমার চাচা, সে তোমার বাসায় এসে উপস্থিত। কত কষ্টে ওনাকে চা খাওয়াই শেষ পর্যন্ত বিদায় করলাম। ওই চা খেয়ে তো গলে গেল। কাকে মেসেজ করো? পাকাচ্ছি, তোমার দুলাভাইকে পাকাচ্ছি। এত ঝামেলা করে যে নিজেই নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দিলে জানাতে হবে না? শুধু তোমার দুলাভাইকে পাকালেই হবে? চাচাকে পাকানো লাগবে না? এত কাহিনীর অনেক মানে ছিল। আসলে দোষটা আমারই। আব্বা যখন বিয়ে নিয়ে আর ঘটক নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছিল, আমি আপনার বাসাতেই গেছিলাম হেল্প চাওয়ার জন্য। আর হেল্পের জায়গায় আপনি আমার গলায় একটা কি সেলিম সাহেব ঝুলাই দিচ্ছিলেন। আর ওই যে রিকশা যাশা ঢলনি করতেছিলি, সেটা কে ছিল? ও ওইটা, ওটা তো ঐশীর বান্ধবী ছিল। আর ওই যে বাকি অনেকগুলো মেয়ের ছবি ছিল না, ওগুলো বান্ধবী ছিল। আর সেদিন যে রাস্তায় দেখলাম আমাদেরকে, ওটা আমরা না তোমার জন্যই ওয়েট করতেছিলাম কখন তুমি আসবা। যেই দেখলাম আসতেছো, রিক্সার মধ্যে টপ করে উঠে যাওয়া শুরু করলাম। আর তুমি কই ছিলা জানো? পিছে, আমরা জানতাম। কেন, সেটার কি দরকার ছিল? চাচা রাগ করেন না, এসবের দরকার ছিল। আমার বাসায় বিয়ের তোড়জোড় ছিল আর আপনারা বিয়ের কথা ভাবছিলেন না, আর সেজন্যই খড়ের গাদায় আগুন। অন্য আরেকটা মেয়ের সাথে আমার প্রেম দেখায় তোমাদের টনক নড়া দিল,
বাবা আমার বিয়ের ব্যাপারে একটা জিনিস বুঝলাম আমাদের ঘটক কিভাবে তোমার ছবি পেলো দুই পক্ষের ঘটক একজনই ছিল মায়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিলাম ঘটককে ফোন দিলাম হ্যালো মোজাম্মেল সাহেব বলছেন হ্যাঁ বলছি আপনার অফিসটা কোথায় ঘটকের সাথে দেখা করলাম কিছুক্ষণ কথাবার্তা বলেই বুঝে গেলাম ঘটনাটা কি দিলাম ব্যাস কাজ হয়ে গেল আমার ছবি চলে গেল আপনাদের বাসায় আর ওর ছবি চলে আসলো আমাদের বাসায় তাহলে সেলিম সেলিম ভালো কেন এটা কি তোমাদের প্ল্যান সেলিম আপনার সেলিমের কথা আর বলেন না দুলা ভাই আপনার সোনার টুকরা সেলিম কি করেছে জানেন একদিকে আমার সাথে বিয়ে ঠিক আর অন্যদিকে ইরার সাথে সারা দিন রাত প্রেমালাপ তারপর যখন ফাইনালি একদিন ইরার সাথে দেখা করতে গেল দরজা খুলে দেখে আমি মানে আমি ইরা আর ইরাই আমি ইরা সে যাকে একটু টেস্ট করলাম আর সেই টেস্টে ফেল সেই যে আমাকে দেখে দৌড় দিল আজও বলতো জি ওই সিটটা রেখে বাকিগুলো ফেলে দিয়েছিলাম আর তুমি আবার এনে সব ঝামেলা পাকায় দিলা তা শেষ পর্যন্ত ভাগ্যিস সব ঠিকঠাক মতো হয়েছে তাহলে আব্বাজি ওর এত প্রশংসা করলো ও কার্ডের লক খুলে দিছে ওটাও কি প্ল্যান ছিল আরে দুলা ভাই ওটাও প্ল্যানের অংশ আচ্ছা শুনো আমি উপরে গিয়ে তোমাকে মিস কল দিলে তুমি উপরে যাবা আব্বা উপরে আছে ঠিক আছে আর তুমি কার্ড ব্লক করছো হ্যাঁ করছি ফোন দিলে খুলবে তো আরে খুলে দেবে যদি না খুলে তুমি আরেকবার ট্রাই করো টেনশন নিও না তুমি একটু কনফার্ম করো আচ্ছা আচ্ছা আমি কি যে নিজে সাবান দেব সবই যখন ঠিক করে রাখছিলা তোমরা তাহলে তোমাদেরকে যখন দেখা করতে নিয়ে গেলাম তখন এত নাটক করলা কেন হ্যাঁ বিয়েই করতে চাও না দেখাই করতে চাও না এটা সম্ভবই না আমি তো তখনই সব রিভিল করতে চাচ্ছিলাম কিন্তু ওই বলল আরো কিছুদিন যাক আর কত ঘোল খাওবা এখন তো বাসা সব কিছু মেনে নিছে এখন তো আর কোনো ঘোল খানোর দরকার নেই বলতেছি তো দরকার আছে আমরা যত দূরে দূরে যাব আপনারা তত আমাদের কাছে আনার চেষ্টা করবেন আর সেটাই হলো আর দুলা ভাই যা হয় ভালোর জন্যই হয় এটা নিয়ে মন খারাপ করেন না আচ্ছা আচ্ছা সব প্রেমের বিয়ে খারাপ আর সব অ্যারেঞ্জ ম্যারেজই ভালো এই কথাটা ঠিক না এই যে দেখো আমি যদি ওকে নিয়ে আসতাম কি হতো ওকে রিজেক্ট করে দিত আবার ও যদি আমাকে ওদের বাসায় নিয়ে যেত আমাকে রিজেক্ট করে দিত কিন্তু এখন কি হলো শেষমেশ তোমরাই জোর করে আমাদের বিয়ে দিয়ে দিলা যা হয়েছে খারাপ হয়েছে আমার তো মনে হয় না উইন উইন জিত হকল গেল তিন দিন ঘুমাইতে হবে এমন তো কথা ছিল না কি কথা ছিল বিয়ে করার করছি তো শেষ শেষ কথা ছিল আজকে রাতে আমরা সারা রাত গল্প করব আড্ডা দিব তুমি আমাকে চা বানায় খাওয়াবা ও কথা ছিল না কালকে করি আজকে ঘুমাই আমার খুব ঘুম পাচ্ছে আই না তুমি ঘুমাবা না বসো ঘুমাবা না তো ঘুম পাচ্ছে যে ওফো এর থেকে আমার সেই সেলিম সাহেবই ভালো ছিল অন্তত আমার সাথে সারা রাত তো গল্প করতো ও হ্যাঁ যাও খুঁজে বের করো ও সরি খুঁজে পাবে না খুঁজে বের করবো কেন এত কষ্ট করলাম কি সেলিম সাহেবের জন্য এত কষ্ট করলাম তো শুধু তোমার জন্য এই আমার কি হলো ও ইলেকট্রিসিটি চলে গেছে তো জেনারেটর কোথায় তুমি কি একটা জেনারেটর ব্যবস্থাও করতে পারো না আজকে রাতের জন্য এই তুমি ঘুমাচ্ছ নাকি এই শোনো প্লিজ